আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এমন একটি এজের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব যেটা আপনারা ইতিপূর্বে আপনাদের হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এই সাবজেক্টে রয়েছে। তো আমি সেই ভিক্টোরিয়ান এজের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বর্ণনা করব আজকে, এবং এই ভিক্টোরিয়ান এজে যে রাইটারগুলো রয়েছে সেই রাইটারগুলো সম্পর্কে অবশ্যই বর্ণনা করব। তো ভিক্টোরিয়ান এজ হলো মূলত দ্য ভিক্টোরিয়ান ইরা, স্পেনিং দ্য ডিউরেশন অফ কুইন ভিক্টোরিয়াস রুল ফ্রম 1837 টু 1901, ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য এক্সপেন্ডিং হরিজন্স অফ এডুকেশন অ্যান্ড লিটারেসি, অ্যাজ ওয়েল অ্যাজ বাই অ্যান ইনক্রিজড ডিজায়ার অফ দ্য পিপল টু কোশ্চিন রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স। এই ভিক্টোরিয়ান এজ মূলত 1837 থেকে 1901 সাল পর্যন্ত রানী ভিক্টোরিয়ার আমলে তার যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, যে রানী ভিক্টোরিয়া তার সেই সময়কার রিলিজিয়ন পলিটিক্স ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে মূলত এই ভিক্টোরিয়ান এজটা গঠিত হয়েছিল। তো 1837 থেকে 1901 সাল অর্থাৎ দীর্ঘ 64 বছর পর্যন্ত এই ভিক্টোরিয়ান রানী ভিক্টোরিয়া রুল করেছিল ইংল্যান্ডে। তো আমরা এখন ভিক্টোরিয়ান এজের মেজর ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে ডিসকাস করব। তো চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান এজ, ফার্স্ট আছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ভিক্টোরিয়ান এজে রানী ভিক্টোরিয়ান আমলে তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, অর্থাৎ শিল্প বিপ্লবের অনেক পরিবর্তন এসেছিল। তখন শিল্পের অনেক অগ্রগতি হচ্ছিল এবং এটাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে। নেক্সট আছে ডিপ মোরালিটি। ডিপ মোরালিটি বলতে সেই সময়কার যে নৈতিক যে একটা ধারণা, নৈতিক সেই সময়ের লেখক রাইটারগুলা মূলত তাদের লেখনীতে মোরাল বিষয়গুলো নিয়ে, ডিপ মোরাল বিষয়গুলো নিয়ে মেনশন করতেন। ইম্পেরিয়ালিজম, ভিক্টোরিয়ান এজ অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক ইম্পেরিয়ালিজম। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সে সময় একটা শৈল্পিক যে একটা পরিবর্তন আসছিল সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, ভিক্টোরিয়ান যুগে মূলত সায়েন্স এবং রিলিজন অর্থাৎ বিজ্ঞান এবং ধর্মের যে একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব চলছিল সেটাকে বলা হয় কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন। অর্থাৎ সায়েন্স এমন এমন জিনিস ইনোভেট করছে যেটাকে রিলিজিয়ন মানতেই পারছে না, এবং এমন জিনিস সায়েন্স আবিষ্কার করছে যার কারণে সায়েন্স এবং রিলিজিয়নের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই থাকতো সেই ভিক্টোরিয়ান যুগে। কন্ট্রিবিউশন অফ ওমেন, কন্ট্রিবিউশন অফ ওমেন বলতে সেই ভিক্টোরিয়ান যুগে ওমেন নারীরা যে সব জায়গায় এগিয়ে, সেই সময় ভিক্টোরিয়ান যুগে নারীরা অনেক অবদান রেখেছিল। দ্য সায়েন্টিফিক স্পিরিট, ভিক্টোরিয়ান যুগে সায়েন্টিফিক বিজ্ঞানদের অনেক উন্নয়ন হয়েছিল, বিজ্ঞানীরা অনেক ইনোভেটিভ জিনিস উদ্ভাবন করেছিল। তখন সে সময় রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার হয়েছিল। দ্য এজ অফ প্রোজ অ্যান্ড নভেল, অর্থাৎ ভিক্টোরিয়ান যুগে সর্বাধিক প্রোজ এবং নভেল লেখা হতো, সেই সময়কার ভিক্টোরিয়ান কবিদের মধ্যে সবচেয়ে বেশি প্রোজ এবং নভেল রাইটার ছিল। ভিক্টোরিয়ান রিয়েলিজম, ভিক্টোরিয়ান যুগে রিয়েলিজমকে মূলত পোয়েট অর্থাৎ রাইটাররা তাদের লেখনীতে রিয়েলিজম অর্থাৎ বাস্তববাদী সমস্ত বিষয় নিয়ে তাদের লেখনীতে প্রকাশ করতো ভিক্টোরিয়ান রিয়েলিজম। ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ান যুগে যে সায়েন্স বিজ্ঞান এবং অন্য অনেক জিনিস আবিষ্কার হয়েছিল সেই সময়ে মানুষগুলো তাদের নৈতিক অবক্ষয় হয়েছিল এবং তারা কম্প্রোমাইজ করতো না তাদের সব জিনিসে। রিভোল্ট, অনেক রিভোল্ট হয়েছিল ভিক্টোরিয়ান যুগে, প্রতিবাদ হয়েছিল অনেক। টেকনোলজি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভিক্টোরিয়ান যুগে অনেক টেকনোলজি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার হয়েছিল। পপুলেশন, ভিক্টোরিয়ান যুগের অন্যতম একটা বৈশিষ্ট্য পপুলেশন, অর্থাৎ সেই সময় ভিক্টোরিয়ান যুগে অনেক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ভিক্টোরিয়ান যুগে মানুষদের অন্যতম একটা বৈশিষ্ট্য তারা বুদ্ধিতে অনেক এগিয়েছিল তারা। এরপরে আমরা ডিসকাস করব রাইটার্স অফ দ্য ভিক্টোরিয়ান এজ, অর্থাৎ ভিক্টোরিয়ান যুগের রাইটারদের মধ্যে রয়েছে নভেলিস্ট, অ্যাসেইস্ট অ্যান্ড পোয়েটস। নভেলিস্টের মধ্যে রয়েছে চার্লস ডিকেন্স, জর্জ ইলিয়ট,
টমাস হার্ডি, শার্লট ব্রন্টি, উইলিয়াম থেকারি, এলিজাবেথ গ্যাস্কেল। অ্যাসিস্টের মধ্যে রয়েছে জন রিস্ক, ম্যাথিউ আর্নল্ড, টমাস বি ম্যাকাউলি, টমাস স্যার লিলি, জন হেনরি নিউম্যান। পোয়েটস, ভিক্টোরিয়ান পোয়েটগুলির মধ্যে অন্যতম হচ্ছে আলফ্রেড টেনিসন, আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ডিজি রসেটি, উইলিয়াম মরিস, এডওয়ার্ড ফিটজেরাল্ড। এই ছিল অন্যতম ভিক্টোরিয়ান যুগের রাইটারদের একটা অন্যতম তালিকা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ভিক্টোরিয়ান যুগ কী এবং ভিক্টোরিয়ান যুগের বৈশিষ্ট্য কী এবং ভিক্টোরিয়ান যুগের অন্যতম লেখকদের নাম কী কী। তো নেক্সট আমি অন্যান্য টিউটোরিয়াল নিয়ে আসবো রোমান্টিক এজ এর বৈশিষ্ট্য নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ভিক্টোরিয়ান যুগ কী এবং এর বৈশিষ্ট্যগুলো কী কী এবং এর রাইটারগুলো কী।